এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে অ্যালকাইনকে শনাক্ত করা যায় এবং এই ক্ষেত্রে আমরা দুইটা যৌগ ব্যবহার করেছিলাম একটা হচ্ছে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট আরেকটি হচ্ছে ডাই অ্যামিন কপার ক্লোরাইড এই দুইটা যৌগের সাথে আমরা অ্যালকাইনের বিক্রিয়া দিয়ে আমরা সেটা অ্যালকাইন কিনা সেটা আমরা পরীক্ষা করেছিলাম এবং হচ্ছে এই বিক্রিয়াটা তারা দিয়েছিল এখন আমরা তিনটা প্রশ্নের অ্যানসার জানব প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন প্রথম প্রশ্নটিতে আমরা ফেরত আসি প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে অ্যালকাইন 1 আসলে কি আমি এখানে কয়েকটা যৌগ লিখছি যেমন হচ্ছে CH3 CH2 C এখানে একটু খেয়াল করো এটার এই যৌগটার যদি আমরা নামকরণ করি তাহলে হবে হচ্ছে এটা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন এদিক থেকে কাউন্ট করলে এই যে ত্রিবন্ধনটা এই ত্রিবন্ধনটা পরে হচ্ছে এক নম্বরে যদি এইভাবে কাউন্ট করার পর ত্রিবন্ধনটা এক নম্বর কার্বনের পরপরই থাকে তাহলে সেই যৌগটাকে বলা হয় অ্যালকাইন 1 এই ত্রিবন্ধন যদি এইখানে থাকতো তাহলে আমরা সেই যৌগটাকে বলতাম অ্যালকাইন 2 অর্থাৎ যত নম্বর কার্বনের পরে থাকবে সেই যৌগটার নাম হয় তত এখন এই যে এই দুইটা বিক্রিয়া শুধুমাত্র অ্যালকাইন 1 দেয় অন্য আর কোনো অ্যালকাইন এই দুইটা বিক্রিয়া দেয় না এখানে একটু খেয়াল করো এই যৌগটাও ছিল অ্যালকাইন 1 এই যৌগটাও ছিল হচ্ছে অ্যালকাইন 1 কারণ এদের এক নম্বর কার্বনের পরে হচ্ছে ত্রিবন্ধনটা ছিল অর্থাৎ শুধুমাত্র অ্যালকাইন 1 এই বিক্রিয়া দুইটা দেয় এখন এখানে দেখো অ্যালকাইন 1 কি সেটা আমরা চিনে ফেললাম এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে সিম্পল কথা যেহেতু এই যে বিক্রিয়াগুলো হচ্ছে অ্যালকাইন 1 দেয় কিন্তু অ্যালকাইন 2 দেয় না কাজেই আমরা এভাবেই অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য বের করতে পারি অর্থাৎ অ্যালকাইন 2 এই বিক্রিয়া দুইটা দেবে না অ্যালকাইন 1 এই বিক্রিয়া দুইটা দেবে এভাবে আমরা অ্যালকাইন 1 এর সাথে অ্যালকাইন 2 এর পার্থক্য বের করতে পারি লাস্ট আমাদের হাতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন এখানে একটু খুব সিম্পলভাবে খেয়াল করো যে এখানে খুব ইজিলি এই যে এই অ্যালকাইন খুব ইজিলি এই যে হাইড্রোজেন দুইটা সে ইজিলি ত্যাগ করে দিতে পারছে এবং সে নতুন করে এখানে সিলভার সে গ্রহণ করছে আবার এইখানে সে হাইড্রোজেন ত্যাগ করে দিচ্ছে এবং নতুন করে কপার গ্রহণ করতে পারছে আমরা জানি যে কোনো যৌগ সে যদি এইচ প্লাস আয়ন ত্যাগ করতে পারে তাহলে সেই যৌগকে বলা হয় অ্যাসিড যেহেতু এই অ্যালকাইন 1 এইচ প্লাস ত্যাগ করতে পারছে এই কারণে এই অ্যালকাইন 1কে বলা হয় অম্লধর্মী অর্থাৎ অ্যালকাইন 1 অম্লধর্মী বা হচ্ছে অ্যাসিডিটি প্রকাশ করে